নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সোলাঙ্কি, আজকে আমি আমার রান্নাঘরে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি দারুণ সুস্বাদু মোগলাই রান্না, চিকেন চাপ। আপনারা যে কোনো রেস্টুরেন্টে বা হোটেলে গেলে অর্ডার করে অবশ্যই খান, আমি জানি। বিরিয়ানির সাথে কিংবা ফ্রাইড রাইসের সাথে দারুণ জমে যাবে এই রান্নাটি। আজকে আসুন আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ঘরেই বানিয়ে ফেলতে পারেন দুর্দান্ত স্বাদের চিকেন চাপ। আমার সাথে শুরু করে দিন রান্নাটা। রান্নাটি চলতে চলতেই আমি শিখিয়ে দেব কিভাবে আপনারা দারুণ টেস্টি এই রান্নাটা করতে পারেন খুবই কম সময়ে এবং খুবই সহজ উপায়ে। তাই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি, সাবস্ক্রাইব করে যান আমার চ্যানেল সোলাঙ্কি রান্নাঘরে এই ধরনের দুর্দান্ত কিছু রান্না শিখে নেওয়ার জন্য। আসুন শুরু করে যাক আজকের শাহী রান্না, চিকেন চাপ। চিকেন চাপের জন্য আমি নিয়ে নিয়েছি 4টে বড় চিকেনের লেগ পিস, 1.5 কাপ ঝুলিয়ে রাখা টক দই, 1 কাপ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন সাজিরা, 1 টিস্পুন সামরিচ, 1 টিস্পুন সাদা জিরে, 2টো তেজপাতা, 4টে লবঙ্গ, 2টো ছোট এলাচ আর 2টো দারচিনি, 1/2 জায়ফল, 1/2 জৈত্রী, 1 টিস্পুন রোজ ওয়াটার বা গোলাপ জল, 1.5 টিস্পুন নুন, 1.5 টিস্পুন হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন সমস্ত গরম মশলার গুঁড়ো, 2 টেবিল স্পুন সাদা তেল, 1 টেবিল স্পুন ঘি, 1 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন চারমগজ, 10টা কাজু বাদাম, 1 চিমটি স্যাফরন বা কেশর আর 1 কাপ দুধ। চিকেন চাপ বানাতে হলে যে মাংসের টুকরোগুলো আমি নিয়েছি সেটা হলো একটু বড় সাইজের লেগ পিস। চিকেন চাপ বানানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হলো চিকেনের ম্যারিনেশন। আমার নেয়া লেগ পিসগুলো একটু বড় সাইজেরই আছে দেখুন, আর তাতে আমি এরকম বড় বড় গ্যাসেজ লাগিয়ে দিয়েছি, মানে বিশাল বড় বড় কাট লাগিয়েছি একদম বোন সবজি, যাতে চিকেনের লেগ পিসের মধ্যে ম্যারিনেশনটা ঢুকে যায়। দেখুন এইভাবে একদম ডিপ করে কাট লাগিয়ে নিন চিকেনের লেগ পিসগুলোতে। প্রত্যেকটাতেই দেখুন আমি এরকম করে কেটে নিয়েছি যাতে সমস্ত ম্যারিনেশনের মশলাগুলো এর মধ্যে খুব সুন্দরভাবে প্রবেশ করে যায় আর চিকেনটা হয় ভীষণই জুসি আর সফট। চিকেনের ম্যারিনেশনের জন্য আমি এখানে দইটা ফেটিয়ে নিয়েছি। দেখুন এখানে 1 থেকে 1.5 কাপ আপনারা দই নেবেন, ঘরে পাতা টক দই নেবেন বা কিনে আনবেন, তাতে যেন জলটা ছড়িয়ে নেবেন। ভালো করে ফেটিয়ে নিন। আমার নিয়ে নেওয়া পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি এখানে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এটা হলো আমার নিয়ে নেওয়া পোস্ত, চারমগজ আর কাজু বাদাম বাটা। প্রথমে পোস্তটাকে ড্রাইতে গ্রাইন্ড করে নেবেন, তারপরে কাজু বাদামটা ভিজানো থাকবে, সেই চারমগজ আর কাজু বাদামটা আপনারা পোস্তর সাথেই অল্প অল্প জল দিয়ে বা গরম জলও দিতে পারেন, আমি তো ঠান্ডা জল দিয়েই বেটেছি। দেখুন একদম স্মুথ ক্রিমের মতো পেস্ট বানিয়ে নিন। এবার দইয়ের মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো মেশাবো। আমি দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন নুন, 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আর 1/2 টিস্পুন মানে 1.5 টিস্পুনই দিচ্ছি আমার তৈরি করা স্পেশাল গরম মশলাটা। এর মধ্যে জিরে, সাজিরে, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর আছে জায়ফল আর জৈত্রী। এর মধ্যে আমি 1 টিস্পুন চিনি অ্যাড করলাম। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1.5 টিস্পুন। এর মধ্যে আমি 1 টেবিল স্পুন দিয়ে নিয়েছি গোলাপ জল, সেটা অ্যাড করলাম। এটা হলো মিঠা আতর, এখান থেকে আমি
অল্প এক ফোঁটা মতো দেব। শাহি রান্নায় মিঠা আতর দিতে হয়, দারুণ টেস্ট হবে। তাহলে এক ফোঁটাই দিলাম, দেখুন সামান্য বেশি দেবেন না, তাহলে কড়া গন্ধ হয়ে যাবে। আর কেশরটা আমি দুধে ভিজিয়ে রেখেছি, ওটা আমি একদম লাস্টে অ্যাড করব। এবার একটি হুইস্কারের সাহায্যে আমি সমস্ত মশলাগুলো দইয়ের মধ্যে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। দেখুন ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি দইয়ের সাথে। এবার আমি এর মধ্যে আমার নিয়ে নেওয়া পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করলাম। এর সাথেই আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম, চারমগজ আর পোস্তর বাটাটা। সমস্ত মশলাগুলো আবার আমি ভালো করে এর সাথে মিক্স করে নিচ্ছি। এটাই আমাদের ম্যারিনেশন। অনেকে এর মধ্যে ছাতু বা বেসনকে শুকনো খোলায় নেড়ে অ্যাড করেন, আমি সেটা করিনি, কারণ বেশ ঘনই হয়েছে আমার এখানে মিশ্রণটা ম্যারিনেশনের, তাই আমি ওটা করিনি। বাইন্ডিংয়ের জন্য অনেকে করেন, দেখবেন এতেই সম্ভবত ভালোই হবে, তার কারণ আমি এইভাবেই চিকেন চাপ বাড়িতে বানিয়ে থাকি। আপনারা খুব ভালো করে এই মিশ্রণটাকে পেস্টটা রেডি করুন। আর যারা শুকনো লঙ্কা খান তারা শুকনো লঙ্কাটা বেটে দিতে পারেন বা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এতেই ভীষণ সুন্দর কালার হবে, আপনারা দেখে নেবেন, কারণ এটা মোগলাই রান্না, ভীষণ সুন্দর সেন্টেড আর ঘন একদম গ্রেভিটা হবে। দেখুন আমাদের ম্যারিনেশনের মিশ্রণটা একদম রেডি। এবার আমি ম্যারিনেশনটা চিকেনের লেগ পিসগুলোর গায়ে মাখাবো খুব ভালো করে। দেখুন একটা পিস আমি নিয়েছি, একদম কাটের ভিতরে ঢুকে যাবে, এইভাবে চিকেনের লেগ পিসের মধ্যে আঙুল দিয়ে দিয়ে আপনারা ভালো করে ম্যারিনেশনটা মাখিয়ে নিন। দেখুন একদম সুন্দর পুরোভাবে একদম ডিপ কাটের মধ্যে ভরে ভরে আপনারা চিকেনটাকে ম্যারিনেট করুন। ভীষণই সেন্টেড এই ম্যারিনেশন, দই আছে তাই খুব সফট হবে। দেখুন এরকম হবে একদম ম্যারিনেশনটা, একটা করে পিস এইভাবে মাখিয়ে রাখুন। সেমভাবে একভাবে এরকম ডুবিয়ে ডুবিয়ে আর এই কাটের মধ্যে পুরো মশলাগুলোকে প্রবেশ করিয়ে দিন, যাতে আমাদের চিকেনটা ভীষণই জুসি হয় আর একদম ডিপ অবধি আমরা সমস্ত মশলার টেস্টটা পাই। এইভাবে ভালো করে ম্যারিনেট করুন। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে এক্সেস ম্যারিনেশনের মধ্যেই রেখে দিচ্ছি। এইভাবে আমি ওভারনাইট রেখে দেব। আপনারা 3-4 ঘন্টা মিনিমাম রাখবেন, যাদের খুব তাড়াহুড়ো রান্নার তারা অবশ্যই 1 ঘন্টা রাখবেন, ভীষণই সুস্বাদু হবে আমাদের এই চিকেন চাপ। আমি ঢাকা দিয়ে এবার ফ্রিজে ম্যারিনেটেড চিকেনটা রেখে দিচ্ছি, তারপরে আমি রান্নাটা আপনাদের দেখাবো। চিকেন চাপ বানানোর জন্য একটা ছড়ানো বেশ বড় কড়াই নিয়েছি আমি, আর তাতে দিয়ে দিচ্ছি এখন দেশি ঘি। 1 টেবিল স্পুন দেশি ঘি দিলাম, এর সাথে আমি অ্যাড করছি সাদা তেল, বেশ কিছুটা, 2-3 টেবিল স্পুন তেল লাগবে। আপনারা পুরোপুরি ঘিয়েই রান্নাটা করতে পারেন। এবার একে একে চাপের বড় বড় লেগ পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। এই ম্যারিনেশনের মশলাটা আমরা গ্রেভি বানাতে কাজে লাগাবো। চিকেনটা আমাদের ওভারনাইট ম্যারিনেট ছিল, আপনারা 2-3 ঘন্টা মিনিমাম ম্যারিনেট করবেন, তাহলে সমস্ত সেন্টেড ফ্লেভারসগুলো চিকেনের মধ্যে ঢুকে যাবে। দেখুন চিকেনটা এক পিট ওপিট আমি লাল করে ভাজবো মিডিয়াম হাই হিটে, এখন একটু হাই আছে ফ্লেমটা, এবার আমি মিডিয়াম করে দেব। মিডিয়াম হিটে এইরকম লাল করে এক পিট আমি ভেজে নিলাম, উল্টে দিয়েছি, উল্টো দিকটাও এইরকমই লাল করে ভাজা হবে। আমাদের চাপের 2 পিঠই কুক হয়ে গেছে। এবার আমি বেশ কিছুটা জায়গা ফাঁকা করেছি, এখানে আমাদের ম্যারিনেশনটা দিয়ে দিলাম, তাতে আমাদের এই ম্যারিনেশনটাও ওই রান্নার সঙ্গে কুক হয়ে যায়। এবার গ্যাস কমিয়ে
ঢাকা দিয়ে চাপটা এপিটোপিট উল্টো পাল্টে করে রান্নাটা করে নিন। আর বেশি কিছু করণীয় নেই। লাস্টে আমি কেশরের জল দুধটা অ্যাড করে দেব। দেখুন কি সুন্দর কালার এসেছে আমাদের চিকেন চাপের। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দুধের মধ্যে কেশর মিশিয়ে রেখেছি। আপনারা ফুড কালার ইউজ করতে পারেন, কিন্তু শাহি রান্নায় কেশর দিলে দারুণ সেন্ট হয়। আমাদের গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে। আপনাদের জানিয়ে দিই যে আমি চিকেনটা ভাজার পরে অর্ধেক তেল রিডিউস করে নিয়েছিলাম, কারণ আমাদের গ্রেভিতে কাজু বাদাম রয়েছে, তার থেকে তেল ছাড়বে। এই চিকেন চাপ রান্নাতে আমি দিয়ে দিচ্ছি এখন কেশর মিশানো দুধটা। এই রান্নায় জলের ব্যবহার হয় না, দুধটা ভালো করে মিশিয়ে দিন। ফাইনাল স্টেজে আমি নুন ঝালটা একবার টেস্ট করে নিলাম। আমাদের চিকেন চাপ একদম রেডি। দেখুন কি দারুণ হয়েছে। আমার কিচেনে তো দারুণ গন্ধ বেরিয়েছে, একদম সেন্টেড হয়ে গেছে আমাদের এই শাহি রান্না। চিকেনের মধ্যে কাট লাগিয়ে দেওয়ার জন্য সমস্ত মশলা আর সেন্ট চিকেনে ভরপুর হয়ে গেছে। আমি গ্যাস অফ করে এবার সার্ভ করে দিচ্ছি। এরকমই মশলাদার গ্রেভিতেই চিকেন চাপ সার্ভ করা হয়। আপনারাও বিরিয়ানি কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন চাপ সার্ভ করুন। ইচ্ছে করলে আপনারা নান বা পরোটার সাহায্যেও এটা খেতে পারেন। অপূর্ব এর স্বাদ আর দারুণের সুগন্ধ। গ্যাস অফ করে দিচ্ছি, একটু ঢেকে রাখবো 2-3 মিনিট, তারপরেই সার্ভ করে দেবো। দেখুন একদম পারফেক্ট রেস্টুরেন্ট মতো চিকেন চাপ আমি সার্ভ করে দিয়েছি। অপূর্ব হয়েছে টেস্ট, দারুণ হয়েছে দেখতে। আপনারা অবশ্যই বানাবেন। আমি আশা করব আমার এই রেসিপি আপনাদের বাড়িতে বাড়িতে জনপ্রিয় হবে। খুব সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিলাম আজকে চিকেন চাপ রান্নার পদ্ধতি। আপনারা আর অর্ডার করে খাবেন না, প্রত্যেকে নিজেদের ঘরে ঘরেই বানিয়ে ফেলুন এই ইজি রেসিপি। খুব ভালো করে ম্যারিনেট করবেন চিকেনটা, আর স্লো কুক করে আস্তে আস্তে ধিমে আঁচে রান্না করে নেবেন। একবার খেলে এই স্বাদ আপনারা কখনোই ভুলবেন না। বারবার যে কোনো অকেশনে বানিয়ে ফেলতে ইচ্ছা করবে আমার এই চিকেন চাপের রেসিপিটা। রেসিপিটা পছন্দ হলে এক লাইক দিয়ে আর শেয়ার করে আমাকে উদ্বুদ্ধ করবেন। আশা করছি চিকেন চাপ আপনাদের খুব ভালো লাগবে, আর আত্মীয় স্বজন সবার সাথে মিলেমিশে খান এই রান্নাটা। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমার পুরনো সাবস্ক্রাইবারদের আমি জানাই অনেক অভিনন্দন আমার সঙ্গে পথ চলার জন্য। আর যারা নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে যান আমার চ্যানেল সোলাঙ্কি রান্নাঘরে। এই ধরনের দুর্দান্ত কিছু রান্না খুবই সহজ উপায়ে শিখে নেওয়ার জন্য। আমার এই শাহি চিকেন চাপ রান্না কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই জানান, কমেন্ট সেকশানে লিখে জানান। আর সবাই মিলে আনন্দ করে কাটিয়ে দিন এই শীতের সময়টা। আপনারা বাড়িতে যে কোনো অকেশানে যে কোনো সময় চিকেন চাপ রান্না করে বিরিয়ানির সাথে কিংবা ফ্রাইড রাইসের সাথে অথবা শুধু যে কোনো রকম পরোটার সঙ্গেই খান, দারুণ লাগবে খেতে। 2 দিন পরেই চলে আসব আবার একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে, যেটা আমি খুবই সহজ উপায়ে আপনাদের ঘরোয়া পদ্ধতিতে দেখিয়ে দেব। ততদিনের জন্য ধন্যবাদ, নমস্কার। আমি সোলাঙ্কি।